রাজপথে মিছিল করেছে তারা, সেখানে গিয়েও অখিলগিরি ইস্যু নিয়ে তারা সড়ক হতে শুরু করেছে। আদিবাসীদের কাছে পৌঁছানোর জন্য রোজ রোজ এই যে প্রক্রিয়াটা তারা চালাচ্ছে, এটা কি কোথাও একটা অসুবিধা তৈরি করছে? স্পষ্টভাবে বলি, বিজেপি যেটা চেষ্টা করছে সেটা সাধারণ মানুষ, আদিবাসী সমাজ, তারা বুঝতে পারছেন এটা একটা সস্তা রাজনীতি চলছে। আপনারা ভেবে দেখুন, এই শুভেন্দু অধিকারী অখিল গিরিকে ধারাবাহিকভাবে কাক, দাঁড় কাক, হাফ প্যান্ট মিনিস্টার, বাবার বয়সী লোক, এই অসভ্যতাটা চালিয়ে গিয়েছে। প্ররোচনায় তিনি পা দিয়েছেন এবং অন্যায় কথা বলে ফেলেছেন, ভুল অন্যায়। দল তাকে বার্তা দিয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন এবং দলও প্রকাশ্যে এ বিষয়ে ক্লারিফিকেশন দিয়েছে। ফলে এর পরও যদি কেউ তা নিয়ে রাজনীতি করতে চায়, সেটা লোকে বুঝতে পারবে যে এটা শুধু রাজনীতি। যেখানে ঠিক উল্টো দিক, বীরবা হাসদা জঙ্গলমহলের কন্যা, আমাদের শ্রদ্ধেয়া নেত্রী এবং মমতাদি, যাকে অন্যতম মন্ত্রিসভার সদস্য বীরবাহা, তাকে শুভেন্দু বলছে জুতার নিচে রাখি, আমার জুতার নিচে থাকে। এবার ভাবুন তো, যে অখিলগিরি অন্যায় করেছেন, রাষ্ট্রপতিকে নিয়ে ভুল বলেছেন, অখিল ক্ষমা চাইছেন, মমতাদি ক্ষমা চাইছে, দল ক্ষমা চাইছে, আর শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের কন্যা রাজ্যের মন্ত্রীকে বলছে আমার জুতার তলায় থাকে, বিজেপি ক্ষমা চায় না, তারপরে আবার গলাবাজি করছে এরা এখানে, এটা কি হচ্ছে, এটা মানুষ বিশ্বাস করবেন? আরে সবে বিধানসভা নির্বাচনটা হয়েছে, আপনারা হেরে গেছেন, আর সেই কারণে ওই মহারাষ্ট্র অমুক, যেগুলো ব্যাকডোর পলিটিক্স, ক্ষমতায় না থাকতে পেরে ছটফট ছটফট ব্যাকডোর পলিটিক্স, সেই সব বলছে, মানুষের উপর আস্থা নেই, নির্বাচনে আস্থা নেই। বিধানসভা নির্বাচন কেন্দ্রের বাহিনী ছিল, কেন্দ্রের নির্বাচন কমিশন ছিল, আট দফায় ভোট ছিল আমাদের আপত্তি সত্ত্বেও, তারপরেও তো হেরেছে, উপনির্বাচন হেরেছে, লোকসভা উপনির্বাচন হেরেছে, বিধানসভা উপনির্বাচন হেরেছে। ফলে এখন হঠাৎ পেছনের দরজা দিয়ে যে হুমকি দেয়া, নানা চক্রান্তের হুমকি দেয়া, তার সঙ্গে আর যাই হোক গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। শিশু সুরক্ষা কমিশনের এই সভায় জবাব দিয়েছেন শুভেন্দু, এবং তাতে তিনি কমিশনকে বলেছেন যে কিভাবে বুঝলেন যে কয়লা ভাইপো ছেলে নাবালক, আর কয়লা ভাইপো বলতে তিনি কি বোঝাতে, তারা কি বোঝাতে? আমি খুব স্পষ্ট কথা বলছি, এত কথার উপচালাকির দরকার নেই শুভেন্দু, এত উপচালাকির দরকার নেই। যদি টুইট করার হয় ক্ষমতা থাকলে নাম দিয়ে করবে, আর নইলে তুমি বলো যে সেদিনকে তাজবেঙ্গলে কার বার্থডের কথা, কার জন্মদিনের কথা তুমি বলছিলে, সেটাই ভুল, কে সেটা বড় কথা নয়, তুমি যেটা বলেছো সেটা ভুল। তুমি লিখেছো একজনের ছেলে জন্মদিন গ্র্যান্ড পার্টি হচ্ছে তাজবেঙ্গলে, তুমি সেটা বলো, তাজবেঙ্গলে কি হয়েছে, ভুল হলে ক্ষমা চাইতে হবে। আর যদি আবার বলছি, আর যদি দম না থাকে তাহলে আকার ইঙ্গিতে কথা বলার কি দরকার, অভিযোগ করার থাকলে মাথা তুলে বলবে, আমি অমুকের বিরুদ্ধে বলছি, আমি তো বলছি শুভেন্দু অধিকারী চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার, মিথ্যাবাদী, কাপুরুষ, দলবদলু, চিটিংবাজ। তো শুভেন্দু অধিকারীর যদি মনে হয় কারোর নামে টুইট করবে, তো দম থাকলে তার নাম দিয়ে টুইট করবে, এই জন্য আমি বলেছিলাম বুকে নেই দম ও খাবে চমচম।